গাজীপুর সিটিতে এখন জমজমাট প্রচার প্রচারণা। ভোটের প্রতীক পেয়ে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। নৌকা প্রতীক তুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ প্রার্থী আজমত খানের হাতে। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন পেয়েছেন ঘড়ি, আর হাতি মার্কা পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহনুর ইসলাম সরকার। গাজীপুর সিটিতে ভোট হবে আগামী 25 মে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গাজীপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ, একে একে হাজির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন আওয়ামী লীগের আজমতুল্লাহ খান। নৌকা প্রতীক তুলে দেওয়া হয় তার হাতে। একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা, একটি জবাবদিহিতা স্বচ্ছতামূলক পৌর প্রশাসন গড়ে তোলা এবং আমাদের এই নগরটাকে একটি পরিচ্ছন্নত নগরে পরিণত করা। ছেলে জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে প্রতীক নিতে আসেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন। তাকে দেয়া হয় ঘড়ি মার্কা। আশ্বাস দেন নির্বাচিত হলে সন্তানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে নগরবাসীর সেবা করবেন। সবার ঘরে ঘরে আমি যাবো, আমার বই গড়ি মার্কায় সবার কাছে দোয়া চাই। এই গাজীপুর প্রত্যেকটি নাগরিক যে নিরাপদ থাকে, সুন্দর থাকে, তাদের যে জীবনযাপন সুন্দর হয়, সেজন্য মার সন্তান হিসাবে মার পাশে থেকে মার ভোট এবং মার শহর করার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব। হাতি মার্কা পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহানুর ইসলাম সরকার। পরে নগরবাসীর সহযোগিতায় গ্রিন ও ক্লিন সিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গাজীপুরে 40 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এসেছে, আমি আপনাদের সন্তান আপনাদেরকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন সাজাবো। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার পাশাপাশি কমিশনের দেয়া সাইজ অনুযায়ী পোস্টার ছাপানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। পোস্টার সাদা কালো রঙের হতে হবে, অবশ্যই সাদা কালো রঙের হতে হবে। পোস্টারের সাইজ হবে 60 সেন্টিমিটার থেকে গুণন 45 সেন্টিমিটারের বেশি না। প্রতীক পেয়ে নগরীর বিভিন্ন জায়গায় গণসংযোগে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আগামী 25 মে ভোট হবে গাজীপুর সিটি কর্পোরেশনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।